আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। তো সুন্দর করে ঠাকুরকে স্নান টান করিয়ে ঘটে সুন্দর করে দেখো করে ফুল দিয়ে আমি পুজো করে নিয়েছি। আর তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা ঘটে লাল ফুল আর হলুদ ফুল দেবে, সাদা ফুল দেবে না। তো জবা ফুল তো ঘটে দিতে নেই, তো ওই জন্য আমি ঘটে জবা ফুলটা দিই না। আর জবা ফুলটা সত্যি কথা খুব একটা পাওয়াও যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, মানে আমার আমার ভাগ্যে জোটে না, সবাই নিয়ে নেয়। তো হলুদ ফুল দিয়েছি দেখতেই পাচ্ছ, আর সাদা ফুল বেলপাতা দিয়ে আমি শিব ঠাকুরকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। বাবা লোকনাথ মা কালী সবার চরণে ফুল দিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি কমপ্লিট করলাম। কেমন লাগছে জানিও আমার ছোট্ট ঠাকুরের সিংহাসনটা? ফ্যামিলি গুড মর্নিং, আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এ সিম্পল হাউসের রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমাদের বাড়ি থেকেই শুরু করলাম, বাড়ির কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, স্নান পুজো ল্যাপা মোছা সব কিছু সেরে পুজোটাও সেরে ফেলেছি। পুজো টুজো দিয়ে এই যে চা বানালাম, চা বানিয়ে এখানে আধ মগ চা আছে জানো, আমি না চাটা ঠিক কম কম করতে পারি না। যখন সেই মিস্ত্রি দাদাদের চা দিতাম তখনও এরকম হতো, বেশি বেশি হয়ে যেত, তারপর দাদারা বলতো তুই খা, মানে একে অপরকে দিতে যেত। তো ওই জন্য তারপর থেকে একটু কম কম করে চা করতাম, কিন্তু আজকে একার চা আমি একা খাবো, যেহেতু ওই একার চা ঠিক একার মতন করতে পারলাম না। এখানে নাই নাই করে তিনজনের চা হবে, ঠিক আছে? তো আর কি করা যাবে, ফেলবো তো না, খেয়ে নিতে হবে। আর এ দেখো এখানে রয়েছে হচ্ছে বিস্কুট, চারটে বিস্কুট আর চা দিয়ে আজকে আমার সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম যে যাই আমাদের বাড়ি থেকেই ব্লগটা শুরু করি। সবসময় তো তোমরা আমাকে ওই বাড়ি থেকেই ব্লগ শুরু করতে দেখো, তো আমি বারান্দা থেকে দেখলাম, মানে আমার ও বাড়ির থেকে কিন্তু এই বাড়িটা দেখা যায়, খুব একটা বেশি ডিস্টেন্স না। তো দেখলাম যে এই বারান্দাটায়, মানে এই বারান্দার এই জানলাটাতে খুব সুন্দর ছাওয়া পড়েছে। তো ওই জন্য ভাবলাম তাহলে এখানে এসে একটুখানি বসি। বোঝা যাচ্ছে আমি যখন ঘর, মানে আমি যখন এখানে থাকবো তখন আমার এই জানলা দুটো, ওপাশের জানলা আর এপাশের জানলা, এই জানলা দুটোই বেশ সুন্দর ছাওয়া পড়বে, আর আমি এখানটা বসে সুন্দর একটা হাওয়া ফিল করতে পারবো। আর আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। আর আজকে হচ্ছে নীল পুজো, মাকে ফোন করেছিলাম, আর কালকে তো বাড়িতে গেছিলাম, মা বললো আজকে পুজো করবে। তো আজকে সকালবেলা মাকে ফোন করেছিলাম, মাকে বললাম মা পুজো করছো, মা বললো হ্যাঁ নীল পুজো, এটা তো করতেই হয়, যেহেতু সন্তান থাকলে তাদের মঙ্গল কামনার জন্য প্রত্যেক মায়েরাই এই নীলের ঘরে বাতি দেয়। তো তো আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা পুজো করবে। আমাকে কালকে একজন বললো যে রিয়াঙ্কা তুমি পুজো করবে না, মানে আমাদেরই একজন চেনা জানা। তো আমি বললাম না আমি করব না, কারণ এটা তো সন্তানের জন্য করে আর আমার তো সন্তান নেই। তো যাই হোক, তোমরা তো সবই জানো, যারা নতুন আছো তারা হয়তো, তাদের কাছে হয়তো অজানা, কিন্তু যারা না যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমার বাড়িটা জন্যে আমি সব কিছু দিক থেকে পিছিয়ে রয়েছি, সব দিক থেকে। তো আমার বাড়িটা যদি ঠাকুর ঠাকুর করে এই বছরের মধ্যে অন্তত একটা ঘর থাকার মতন করে নিতে পারি, কারণ পুরো কমপ্লিট করে উঠতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। তো যদি একটা ঘর কমপ্লিট করে উঠতে পারি তাহলে হয়তো এই বছরটা নয় আমি এই পুজোটা থেকে বঞ্চিত হলাম, সামনের বছর হয়তো আমি এই পুজোটা দেব। মনে ভরসা মনে বিশ্বাস নিয়ে তো এগিয়ে যাচ্ছি, দেখা যাক। তবে তোমরা পাশে থেকো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গলাটা কেমন ভার হয়ে আসছে, তোমরা পাশে থেকো যাতে আমাদের আমাদের থাকার মতন একটা ঘর কমপ্লিট করে আমরা যেন এই বাড়িতে চলে আসতে পারি, আর তারপর যেন সামনের বছর আমাদের এই ইচ্ছেটাকে, মানে আমার এই ইচ্ছেটা এই নীল পুজোটা করা, সেটা যেন আমি করতে পারি। এই তো এটা ভেবে একটু সত্যি মনটা খারাপ লাগছে যে সত্যি অনেকে আছে যারা এই পুজোটা করছে কিন্তু আমি এইটা থেকে বঞ্চিত। কিন্তু সেটা তো আর ভগবানও জানে যে আমি কেন এই জিনিসটা থেকে বঞ্চিত হয়ে রয়েছি, তাই না? যাই হোক চলো, সকালবেলায় অনেক কথা বলে দিলাম, এই যে চলো বিস্কুট নিয়েই শুরু করি আমার সকালবেলার খাওয়া দাওয়া, ঠিক আছে? সঙ্গে থাকো।
হয়েছে মা? কি হয়েছে? ওলে বাবালে, আমি এখানে এসেছি। হ্যাঁ, আমি এখানে এসেছি। আর ওপর উঠতে পা, ওপরে আসো, এখানে আসো, ওপরে হতো, ওপরে হতো, আসো আসো, তাহলে দেখো তাহলে, আমাকে দেখতে পায়নি মনে হয়। আসো আসো, এই যে ওপরে 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 ওপরে, লাফাও 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 মা, লাফাও। এই যে ওই যে ওই যে ওই যে এই যে এখানে এখানে এই যে এই যে এই যে এই যে এখানে 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 এই যে ওপর ওপর, অত অত অত, এই যে এই যে উঠবে 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 উঠবে, অটো 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 অটো, এই যে ওরে সোনা, এই আমার সন্তান, দেখেছো? বাড়ির থেকে আমি এই বাড়িতে রয়েছি, ও ঠিক টের পেয়ে এইখানে চলে আসলো। এই আমার সন্তান, আসো এখানে, আসো আসো। তোমাকে বিকু দিয়ে আমি এখানে আসলাম তোমা, হ্যাঁ, তোমাকে আমি ঘরে বিকু দিয়ে আসলাম যে, হ্যাঁ, তুমি বিকু খেলে, আমি তোমায় বললাম না যে তুমি বিকু খাও, আমি ঘুরে আসি, আর তুমি বুঝতে পেরে গেছো? হ্যাঁ, আমি এখানে আছি, তুমি বুঝতে পেরে গেছো? দেখো, দেখেছো, এই হচ্ছে আমার সন্তান। অনেকে বলো যে রিয়াঙ্কা তোমার, ভালোভাবে অনেকে বলো যে রিয়াঙ্কা তোমার মুনুই হচ্ছে তোমার সন্তান। আবার অনেকে বলো যে বাচ্চা তো আর জন্ম দিতে পারলে না, মুনুকে নিয়েই থাকো। তবে মুনু আমার সন্তানের থেকে কম কিছু না, দেখো, ভালোবেসে ঠিক এইখানে চলে এসেছি। একেই বলে মায়ার টান, তাই না? আমি এখানে এসে বসে রয়েছি, এখানে এসে চা খাচ্ছি, ওও ঠিক আমার কাছে চলে এসছে। আমার মাটা, এটা তো আমার মা তো, এটা আমার ছোনা মা, দেখেছো? আমরা কি সুন্দর এখন বক্স জানলায় বসে রয়েছি, আমরা বক্স জানলায় বসে এখন আমরা প্রকৃতি দেখছি, তাই তো? দেখো দেখো কি কিউট লাগছে, দেখো আমার মামটাকে, আমার ছোনা 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 মাম্মাম, আমার ছোনা মাম্মামটা। হ্যাঁ, সবাই বলে মুনু ছোনা কত কিউট, মুনু ছোনা কত ভালো, সত্যি তো মুনু ছোনা ভালো তো? হ্যাঁ, আমার মুনু ছোনাটা, এটা আমার মুনু ছোনা। চলো, আমি একটু এখানটা বসে বসে দুটো একটা রিলস বানিয়ে নিই, তারপর যাই টুকটুক করে রান্না করব, ঠিক আছে? ও মুনু, ঠিক আছে বলে দাও তো, ঠিক আছে বলে দাও, বলো ঠিক আছে, ঠিক আছে। খিদে পেয়ে যায় ছোট বাচ্চা যেরকম, খালি খিদে পায়, খালি খিদে পায়। এই যে এখন এবারে নিমকি খাচ্ছে, এই যে নিমকি এখান থেকে নেবে, নিয়ে নিচে নিয়ে খাবে, এমন থালায় দিলেও তাই করে, থালা থেকে নিবে, নিয়ে নিচে নামিয়ে খাবে। আমার পাগলিটা, এটা আমার পাগলি সোনা, খাও। মুনুকে ওইদিকে নিমকি খেতে দিলাম, আর নিমকিগুলো গুঁড়ো নিমকি ছিল, আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো ওকে দিলাম, ও খাক। আর এদিকে আমি চালটাকে ধুয়ে ভাতটাকে দেখো বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়েছি আজকে আলু সেদ্ধ, কারণ ডাল করব যেহেতু, আর করব হচ্ছে আজকে মুগের ডাল। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী আমি নাইবা পালন করলাম, কিন্তু নিরামিষ তো খেতে হবে, তাই না? তো তার জন্যই আজকে নিরামিষই রান্না হচ্ছে। তো মুগের ডালটাকে দেখো ভেজে নিচ্ছি, ভাতটা উপর দিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর ওদিকে ডালটা ফুটছে। আর তোমাদের এদিকে দেখিয়ে দিই এক ঝলক, এখানে রয়েছে আম, আমের চাটনি করব। আর এই যে লাউ পাতা, এটা হচ্ছে লাউ পাতা, এটাকে সেদ্ধ করে নিয়েছি, লাউ পাতা বাটা করব। আর এখানে দেখো তিন ভাগে রেখেছি হচ্ছে লঙ্কা, আজকে সব কিছুর মধ্যেই বেশি লঙ্কা যাবে। এই সাইডের থেকে বলি, এই সাইডে হচ্ছে এই লঙ্কাটা যাবে হচ্ছে এই শাকটা বাটার জন্যে, মানে লাউ পাতাটা বাটার জন্যে। তার মাঝখানে যে চেরা লঙ্কা আছে, এই লঙ্কাটা যাবে হচ্ছে কচু ভাজায়, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই পাশের যে গোটা গোটা লঙ্কাগুলো, সেইগুলো একটু চিড়ে নিয়েছি, সেটা যাবে হচ্ছে আলু সেদ্ধ মাখার মধ্যে। আর এই দেখো, এই যে এই কচুর গোড়াগুলো ভাজা করব, এটা আমার বড় খেতে খুব পছন্দ করে, আর আমিও বেশ ভালোই খাই, তো এটার মধ্যেও একটু ঝালঝাল করে ভাজাটা করতে হবে, ওই জন্য লঙ্কাটা তিন ভাগে এতগুলো লঙ্কা দেখতেই পাচ্ছ। তো তোমাদের এক ঝলক বলে দিই, আজকে রান্না যেহেতু নিরামিষ, তো নিরামিষ কেন সেটাও জানো, যেহেতু আজকে নীল পুজো, তো আমি যতই নীল পুজো করি না কেন, জিনিসটা তো মানতে হয়, নিরামিষ তো খেতে হয়, তাই না? তো ওই জন্যই মুগের ডাল করছি, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর এই কচু ভাজা করব, লাউ পাতা বাটা করবো,
করব আর করব চাটনি। তো লাউ পাতা বাটাটা করতাম না, কিন্তু পাতাটা পাশে বাড়ির একজন দিল, তো ওটাও শুকিয়ে যাবে, তো ওটাও শুকিয়ে যাবে, আর কচুটাও দুদিন হয়ে রয়েছে, তো এই কচুটাও শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে না সেই টেস্টটা পাওয়া যায় না। ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকেই করে নিই, তো ওই জন্যেই আজকে এতগুলো পদ হচ্ছে। ঘেমে গেছি দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে মানে রান্না করতে করতে ঘেমে গেছি, কথা বলতে বলতে না। রান্নাঘরটা অনেকটাই নিচু তো, আর তার মধ্যে এই বস্তা দিয়ে ঘেরা, তো সত্যি প্রচণ্ড গরম লাগে। যাই হোক চলো রান্নাটা সারি, কারণ এখন অনেক কটা বাকি রয়েছে, শুধু ডালটা ফুটছে, আর এইদিকে ধরো চাটনি ভাজা, তারপরে হচ্ছে এই লাউ পাতা বাটা, এই সব কিছু এখনও বাকি রয়েছে। চলো সঙ্গে থাকো। তো দেখো এদিকে কিন্তু ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এই ভাজাটা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করতে হয়, দারুণ টেস্টি হয় জানো তো, একদম নুন হলুদ দিয়ে যেভাবে আলু ভাজে ঠিক সেইভাবে। ভাজাটা নামানোর পর এদিকে আমি বেটে রাখা যে কি বলে ওর নাম ভুলে যাচ্ছি, দেখো লাউ পাতা বাটা, হ্যাঁ লাউ পাতা বাটাটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ করেই করবো, নাহলে অন্যান্য দিন এটাকে আমি আমিষ দিয়েই বেশিরভাগ করি, মানে পেঁয়াজ রসুনটা দিয়েই করি। তো কিছুক্ষণ পর এবার তোমাদের দেখাচ্ছি, দেখো লাউ পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে, আর পরিমাণেও কিন্তু অনেকটাও কমে গেছে, আর দেখতে পাচ্ছ দলা হয়ে রয়েছে, তার মানে বুঝতেই পারবে যে জিনিসটা আমার রেডি। তো দেখো বন্ধুরা, এখানে কচুটাও আমি ভেজে নিয়েছি, একদম আলু ভাজার মতন ভেজে নিয়েছি, একটু তেল বেশি লাগে জানো তো, এই সব বাটা বুটি তারপরে এই ভাজা এগুলো না তেলটা অনেকটাই লাগে। আর এখানে লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধ মাখার জন্য, আর এই যে শাকটাও হয়ে, শাক না মানে লাউ শাকের পাতাটা হয়ে গেছে, তো লাউ পাতাটা বেটে দেখো এইভাবে তেলের মধ্যে আমি ভেজে নিলাম, একদম কাঁচা ভাব কেটে গেছে, আর অনেকটাই কমে কমে এসেছে দেখেছো, অল্প একটু হয়ে গেছে। যাই হোক চলো এগুলো তো হয়ে গেছে, এবার অবশেষে এইটার পালা, এই যে চাটনিটা করলেই আমার রান্না আজকের মতন, আজকের মতন বলে এবেলার মতন, দুপুরের মতন কমপ্লিট, আবার তো রাতে তো রয়েছে। তো চলো এবার চাটনিটা করে নিয়ে তারপর তোমাদের সামনে আসি, প্রচণ্ড গরম লাগছে গো রান্নাঘরে। রান্নাঘরের কাজ সেরে এবার দেখো নাইটিটা তুলে নিচ্ছে, আর বাইরে দেখতে পাচ্ছ বাইরে একটাও মানুষজন নেই, এত রোদ পড়েছে, এত রোদ। আর নাইটিটা আমি তুলে নিলাম, নিয়ে এবার একটু বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, প্রত্যেক দিনের অভ্যাস রান্না টান্না করে বারান্দাটাকে একটু ঝাড় দেওয়া। আর কারেন্টটা চলে গেছিলো, এখন দেখি কারেন্টটা এসছে, আর ওই দিয়ে রান্নাঘরের ওইদিকে লাইটটা জ্বলছে, ওটা বন্ধ করা হয়নি, তো ঘরে গিয়ে বন্ধ করে দেবো। আর এই যে বারান্দাটাকে দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড় দিয়ে তারপর একটু হাত মুখে জল দেবো। বাপরে বাপ এত গরম না কি বলবো, মানে কতবার যে চোখে মুখে জল দিই দিনে, কি রোদ। দেখো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর হচ্ছে বারান্দাটাকে একটুখানি ঝাড় দিলাম, মাটির বারান্দা তো অনেকবার ঝাড় দিতে লাগে, আর আমার বর এখনো আসেনি, ওই জন্য দেখলাম তাকিয়ে রাস্তা দিয়ে যে আসছে কি না, তো এখনো আসেনি। এবার মুখের চোখে একটু জল দেবো, জল দিয়ে একটু ফ্যানের তলায় বসবো, বাপরে বাপ আর পারা যাচ্ছে না, ও আসলে আবার একটুখানি শরবত করে দেবো, মানে গুলিয়ে রেখেছি চিনি নুন লেবু সব কিছু গুলিয়ে রেখেছি, কারণ চিনিটা গলতে তো সময় লাগে, ভিজিয়ে রেখেছি, গুলিয়ে না ভিজিয়ে ভিজিয়ে রেখেছি, ও আসলে তারপর একদম
দিয়ে দেবো ওকে। তো বন্ধুরা এখানে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, আর এদিকে আমার বরমশাই খেতে শুরু করে দিয়েছে, আর এখানটায় দেখো নিয়ে নিয়েছি বেড়ে। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা দিদির জন্য, ওনার শরীরটা খারাপ, জ্বর এসছে, তো ওই জন্য আমি বললাম যে তোমার রান্না করতে হবে না, আমি তোমাকে খেতে দেবো। তো এই যে এটা আগে ওনাকে দিয়ে আসি, আর এই যে আমারটাও বেড়ে নিয়েছি। চলো তাহলে পরে দেখা হচ্ছে। ঠিক আছে, এটা ওনাকে দিয়ে এসে আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপর, ঠিক আছে, সঙ্গে থাকো। আমাদের পাশের বাড়ির একটা দিদি নীল পুজো করছে, ভাবলাম আমিও দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে নীল পুজোটা জানো তো আমি যতদূর দেখি আমাদের থেকে যেন আলাদা নিয়ম, মানে আমার বাপের বাড়িতে দেখতাম যে শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে, তারপরে আম বেল, মানে শিব ঠাকুরের যা যা লাগে, নীলকণ্ঠ, ধুতরা ফুল, এই সব ফুলগুলো দিয়ে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালে আর পাঁচ ফল দেয়। তারপর এই দিনকে আম দিয়ে, তারপরেই আমার মাকে দেখতাম যে আমের ডাল খেত, আমাদের খেয়ার জন্য রান্না করতো কিন্তু মা খেত না। তো এখানে নিয়মটা যেন একটু অন্যরকম দেখি, যে একটা শিকের মধ্যে ফল মানে গাথে, তো সেটাই আমি দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইভাবে নীল পুজো করে আমাদের এখানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি নয় এই বছরটা আমার পুজো দেখাতে পারলাম না, অন্যের পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম আমার ব্লগে। তো আগামী বছর খুব মন প্রাণ দিয়ে চাইছি আমার বাড়িটা যেন হয়ে যায়, আর আমি এইভাবে কিন্তু নীল পুজো করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। আর দেখতে পাচ্ছো শিকের মধ্যে আম, তারপরে হচ্ছে কলা, এই সব কিছু গাথা রয়েছে। বন্ধুরা আজকে নীল পুজো দেখেই কিন্তু ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ।